দেখুন কিভাবে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের বিশেষ সুবিধা দেবে ভারত। bdnews24.com। বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের জন্য ভারতের 5 বছরের মাল্টিপল ভিসাসহ কয়েকটি সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় সেনা এবং মুক্তিযোদ্ধাদের রক্তে বাংলাদেশের ইতিহাস, শেখ হাসিনা। শনিবার নয়াদিল্লির মানেকশ সেন্টারের মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ভারতীয় 7 যোদ্ধার সম্মাননা অনুষ্ঠানে তিনি বলেন, ভারতের জন্য আমি যে স্বপ্ন দেখি, বাংলাদেশের জন্য আমার সেই শুভকামনা রয়েছে। প্রতিবেশী ও বন্ধু হিসেবে বাংলাদেশের জন্য যা করার আমরা তাই করব। ভারত সরকার বাংলাদেশের মুক্তিযোদ্ধা পরিবারের 10,000 সদস্যকে প্রতি বছর বৃত্তি দেওয়ার কথা তুলে ধরে নরেন্দ্র মোদী বলেন, আগামী 5 বছরে মুক্তিযোদ্ধা পরিবারের আরও অতিরিক্ত 10,000 সদস্যকে বৃত্তি দেওয়া হবে। এছাড়াও বিশেষ মেডিকেল স্কিম মুক্তি এলাজ এর আওতায় প্রতি বছর 100 জন মুক্তিযোদ্ধাকে ভারতে চিকিৎসার ব্যবস্থা করার ঘোষণা দেন তিনি। মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোদী বলেন, আপনারা এক একজন এক একটি বিশ্বাসের নাম। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে শহীদ 7 ভারতীয় যোদ্ধার পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্মারক হিসেবে রূপার ক্রেস্ট এবং 5 লাখ রুপি তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাকিস্তান সেনাবাহিনী 1971 সালে 16ই ডিসেম্বর আত্মসমর্পণের পর ধানমন্ডি 32 নম্বরে বন্দি দশা থেকে বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের যারা উদ্ধার করেন তাদের মধ্যে ছিলেন ভারতীয় সেনাবাহিনীর সদস্য অশোক তারা। অনুষ্ঠানে বক্তব্যে শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, বিভিন্ন প্রতিকূলতা সত্ত্বেও তিনি যেভাবে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন তাতে তার সাহসের প্রশংসা করতে হয়। পরিবারের সকল সদস্যকে হারিয়েও তিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ভারত একা উন্নয়নে বিশ্বাসী নয় মন্তব্য করে নরেন্দ্র মোদী বলেন, সকলকে নিয়ে এগোতে হবে। আমরা নিজের একার উন্নয়নে বিশ্বাসী না, আমরা সব কাজ একসাথে করতে চাই। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন।